হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়ালের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি করতেছি সেটা হলো কোরলিং ওয়েলটির ওয়েব বেস সিস্টেম নিয়ে কাজ করবো আমরা। তো আমরা দেখবো কোরলিং ওয়েলটিতে কীভাবে ওয়েলটিকে কীভাবে কনফিগার করতে হয় ওয়েবের মাধ্যমে, এবং এখানে কীভাবে ভিলেন টেক করা যায়, ভিলেন তৈরি করতে হয়, প্লাস আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনার কোরলিং ওয়েলটি যখন নতুন লাগাবেন সেক্ষেত্রে আপনার ডিফল্ট আইপি হবে 192.168.1.88। তো এটার জন্য আপনাকে পিসিতে একটা এ সিরিজের আইপি বসিয়ে নিতে হবে। আশা করি সবাই এটা ভালোভাবে জানি। তো আমরা আমাদের ওয়েবটিতে ঢুকবো, সেখানে আইপি চেঞ্জ করা আছে, এই আইপিটি দিয়ে আমরা অ্যাক্সেস করতেছি। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই ওয়েবটিতে ঢুকবো। এটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কোরলিং ওয়েবটি অনেকেই ইউজ করতেছে এবং অনেকে অনেক সময় অনেক প্রবলেম করেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, আপনারা নতুন ওয়েলটি হলে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকতে পারেন। তো এখানে ঢোকার পরে এই ইন্টারফেসটা আসবে আসবে এখানে আপনার ফার্স্ট যে অপশনটা আছে সেটা হলো সিস্টেম। এখানে আপনি সিস্টেমের ইনফরমেশন দেখতে পারবেন। এখানে সিস্টেম ইনফরমেশনের মধ্যে আপনি এটা আপনি যেহেতু ইপন ওয়েলটি, যদি জিপন থাকে জিপন হতে পারে, আমাদেরটা ইপন, সেই কারণে ইপন ওয়েলটি। তো আমরা এখানে সিস্টেম ডিসক্রিপশনে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানে আছে প্যানামটেক লেখা, শুধু আমাদের কোম্পানির নাম প্যানামটেক লিমিটেড, আমরা লিমিটেডটা অ্যাড করে দিতে পারি, জাস্ট অ্যাপ্লাই। এবং দেখেন এখানে সিস্টেম ইনফরমেশন আর ওয়েলটির সব ভার্সনগুলো, সফটওয়্যার ভার্সন, হার্ডওয়্যার ভার্সন, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সব আপনাকে শো করতেছে। তো নতুন যখন আপনি কনফিগার করবেন সেক্ষেত্রে ম্যানেজমেন্ট বোর্ড থেকে আপনি সেম সিরিজের একটা আইপি পিসিতে বসিয়ে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করার পরে এখানে আপনি সিস্টেমের নামগুলো চেঞ্জ করে নেবেন, অ্যাড্রেসটা দিতে পারেন। আমাদের অ্যাড্রেসটা ঢাকা উত্তরা, শুধু উত্তরা দেওয়া আছে। তো তারপর অ্যাডমিনিস্ট্রেশনে যেয়ে আপনি অ্যাডমিন অ্যাডমিন যেটা থাকে সেটা বাদ দিয়ে অন্য আরেকটা দিতে পারেন, বা অ্যাডমিন অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, চাইলে সব করতে পারবেন। তো নেটওয়ার্কে গিয়ে আপনি আইপিটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার সুইচ থেকে যদি আইপি দিতে চান সেক্ষেত্রে একটা আপনার মাইক্রোটিকেট থেকে একটা আইপি এখানে অ্যালাউ করে দেবেন, সেই আইপিটা এখানে বসিয়ে নেবেন। তারপর ইন ব্র্যান্ডের আইপি, এই দেখেন ইন ব্র্যান্ডের আইপি, আমার যে আইপিটা ছিল আগে এটা দিয়ে আমি ফার্স্ট অ্যাক্সেস করতে পারছি। সিস্টেম টাইম, এখানে আপনি টাইম চেঞ্জ করে এবং ঠিক করে নিতে পারেন। সিস্টেম লগ, এখানে আপনার সিস্টেমের লগ দেখাচ্ছে, কতক্ষণ যাবত আপ আছে বা কোন কে ঢুকছে, এই যে ওয়েবের মাধ্যমে একটু আগে অ্যাডমিন ইউজার লগ ইন করছে, সেই লগটা আমরা পেয়ে গেলাম। এইচটিটিপি পোর্ট আছে, এখানে আপনি চাইলে যে কোনো পোর্ট ইউজ করতে পারেন, আমি ডিফল্ট পোর্ট 80 ইউজ করতেছি। ব্যাক আপ কনফিগারেশন, এখান থেকে আপনি ব্যাক আপ নিতে পারেন এবং ব্যাক আপ কনফিগারেশন এখানে আপনি রিস্টোর করতে পারেন। ফ্যাক্টরি সেটিং, এখানে আপনি ফ্যাক্টরি সেটিং করতে পারবেন, চাইলে এখান থেকে আপনি সিস্টেমকে রিবুট দিতে পারবেন, সিস্টেম আপগ্রেড করতে পারবেন। সেফ কনফিগারেশন, আপনি এটা গুরুত্বপূর্ণ একটা অপশন, সেফ কনফিগারেশন, আপনি যে কনফিগারি ওয়েলটিতে করেন আপনি সেটা যদি সেভ না করেন, যদি কখনও পাওয়ার ফল্ট করে তাহলে কিন্তু আপনার কনফিগারেশন চলে যাবে। অবশ্যই আপনারা যে কনফিগারেশন ওয়েলটিতে করেন সেটা আপনি সেভ করে নেবেন, কাজ করার শেষে সিস্টেমে গিয়ে সিস্টেম কনফিগারেশন থেকে সেভ করে নেবেন। এখন হলো অনু ম্যানেজমেন্টে আমরা আসতেছি, অনু কনফিগারেশন, এখানে আপনি অনুতে যেতে পারবেন। এখন আমরা ফার্স্টে অনু কনফিগারেশনে চলে গেলাম। তো এখানে যে অপশনগুলো আছে, আমার যেহেতু চার পোর্টের ওয়েলটি সেহেতু সেখানে সেই জন্য চারটা পোন আপনার আমাকে দেখাচ্ছে, এই পোন আইডি ইনফরমেশন, এক নম্বর পোন, দুই নম্বর পোন, তিন, চার। দেখেন আমার এক নম্বর পোনে কিছু ক্লায়েন্ট আছে,
যেমন আপ যেগুলো সেগুলো আপ দেখাচ্ছে, ডাউন যেগুলো সেগুলো ডাউন দেখাচ্ছে। তো আপ যেগুলো সে আপ দেখাচ্ছে, নাম সবই চেঞ্জ করা যায়। আমি নতুন একটা উন্নতি কাজ করে আপনাদেরকে দেখাই। তো 2 নম্বর পুনর সেম এরকমভাবে আছে। তো আমরা কাজ করবো 3 নম্বর পণে 5 নম্বর অণুকে নিয়ে। আমার 3 নম্বর পণটা নিউ লাগিয়েছি, কিছু টেস্টের জন্য কিছু অণু টেস্ট করেছিলাম। তো এই ওয়েলটিতে আপনার সব ধরনের অণুই কাজ করে। তো সবসময় অণুটা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, অণু ভালো হলে আপনি ক্লায়েন্টের সার্ভিস ভালো দিতে পারবেন। তো এখানে আমরা কাজ করবো যেটা নিয়ে, সেটা হলো 3 নম্বর পণে 5 নম্বর অণু, যেখানে 0/3:5। তো আমরা এখানে এই অণু তৈরি হয়ে গেলাম। তো আমরা প্রথমে অণুর নাম চেঞ্জ করব। অণুর নাম দিলাম রান, রেন। আপনি এখানে আপনার ক্লায়েন্টের নাম প্লাস ক্লায়েন্টের অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন। তো দেখেন আপ টাইম, এটা কতক্ষণ যাবত আপ আছে, ফার্স্ট আপ টাইম, আপনার এই ডেটটা লেখা আছে প্লাস টাইমটা লেখা আছে। এটা হলো আমি 4 তারিখে আপ করে রেখেছিলাম, সেটা এখন পর্যন্ত আপ আছে, লাস্ট আপ টাইম আছে, আর এটা ডাউন হয়। এখানে আপনার টেম্পারেচার দেখাচ্ছে, মডুলার টেম্পারেচার, অপটিক্যাল মডুলার ভোল্টেজ কত সেটা দেখাচ্ছে। তারপর আপনার হলো বেসিক কারেন্ট 12.00 mA, তারপর আপনার হলো TX পাওয়ার দেখাচ্ছে, শর্ট কেবলের লিঙ্কের যে পাওয়ারটা সেটা দেখাচ্ছে, ইভেন অনুর পাওয়ার দেখাচ্ছে। আমি এটা সরাসরি ওয়েলটির পন মডিউল থেকে প্যাসকোডের মাধ্যমে প্যাসকোডটাকে হালকা বাঁকা অবস্থায় রেখে আমি পনটা আপ করছি, সেই কারণে এত কম দেখাচ্ছে। তো আপনি ক্লায়েন্ট ইন্ডে গেলে যেভাবে লাগাবেন সেইভাবে পাওয়ার পাবেন। তো সর্বোচ্চ 30 dB পর্যন্ত আপ হবে। অনলাইন স্ট্যাটাস দেখাচ্ছে আপ এবং অ্যাক্টিভ, অ্যাক্টিভেট রেজিস্টার দেখাচ্ছে অ্যাক্টিভ। যদি কোনো অণু আপনার অ্যাক্টিভেট স্ট্যাটাস যদি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখান থেকে আরও কিছু কিছু ফিচার আছে, আপনার হলো রিবুট দিতে পারবেন অণুকে, এই অণুটার মধ্যে ঢুকছি সেই অণুটাকে আপনি চাইলে রিবুট দিতে পারবেন, এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, রিসেট দিতে পারবেন, ফ্যাক্টরি যে কনফিগারেশন সেটা করবেন। লুপ যদি থাকে, আপনার যদি কখনো লুপ হয়ে থাকে সে লুপগুলোকে ক্লিন করতে পারবেন। এখানে কয়েকটা অপশন আছে, আপনি চাইলে রিবুট দিলে রিবুট হবে। অ্যাপ্লাই করে আমরা কনফিগার সাকসেস করে নিলাম, দেখেন রেন হয়ে গেছে। দেখেন আমরা এখন আবার অণুতে চলে যাই। এই দেখেন নাম চেঞ্জ হয়েছে, ম্যাক অ্যাড্রেস আছে, অনলাইন স্ট্যাটাস আপ দেখাচ্ছে, বিভিন্ন ডিটেলসগুলো দেখাচ্ছে, পোর্ট, এটা পোর্ট 2, ঠিক আছে, সবগুলো দেখাচ্ছে। ইভেন এখানে আপনার অণু ম্যানেজমেন্টে গিয়ে অণু ডিলেটও করতে পারবেন, আপনি চাইলে ডিলেট করে দিতে। মানে আমি 3 নম্বর পণ্য দেখেন আমার কয়েকটা অণু আছে, আমি এগুলো চাইলে ডিলেট করে দিতে পারি। যেমন এটা আমি ডিলেট করে দিলাম, এটাও ডিলেট করে দিলাম, এটাও ডিলেট করে দিলাম, এটাও ডিলেট করে দিলাম। ডিলিট করা শেষ হলে আপনাকে রিপ্লেস দিয়ে, তো আপনি যদি সিস্টেম কনফিগারেশনে গিয়ে সেভ না করেন তাহলে কিন্তু আপনার এগুলা ডিলিট হবে না, আবার আবার নতুনভাবে চলে আসবে। আপনার যদি ওয়েলটির পাওয়ার চলে যায় তাহলে আবার নতুন করে ওগুলো আইসা যাবে। তো অবশ্যই আপনি সেভ কনফিগারেশন করে নিতে হবে। তো অনু ডিলেট, অনু সার্চ, আপনি এখানে ম্যাক অ্যাড্রেসের লাস্টের 4 ডিজিট লিখে সার্চ করতে পারবেন চাইলে, এখানে অথবা ফুল ম্যাক অ্যাড্রেস লিখে আপনি সার্চ দিতে পারবেন। যেমন আমরা একটা অনু আপনাকে দেখাই, সাপোজ আমি এই অনুটাকে সার্চ করলাম, ম্যাক অ্যাড্রেস হলো 1112 বা ফুল ম্যাক অ্যাড্রেস দিতে আমি চাই।
সরি, নেট কানেকশন প্রবলেমের কারণে একটু হয়ে গেছে, আমি পিপিটিভি থেকে আরেকটু কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তো তারপর আমরা সার্চ করতে পারবো, কোনো সিএটিভি যারা সিএটিভি নিয়ে কাজ করেন তারাও করতে পারবেন। এখানে পোর্ট ম্যানেজমেন্ট, এখানে আপনাকে একটা খেয়াল রাখতে হবে, তো এই ওয়েলটিতে আপনি পোর্টগুলো যে পুরনো পোর্টগুলো আছে এগুলো ফার্স্ট টাইম যখন আপনি আপ করবেন তখন এগুলো আপনার, তো এখানে পোর্ট স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এখানে দেখেন আপনার যদি লিঙ্কটা আপ থাকে, লিঙ্ক আপ দেখাবে, এখানে যদি ফোনটা আপ না থাকে আপ দেখাবে না, স্ট্যাটাস অ্যানাবল থাকতে হবে। দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে, টেম্পারেচার, বিভিন্ন টিএক্স পাওয়ার কত সব দেখাচ্ছে। সেম চারটা পোর্টই আপনার সেমভাবে দেখতে পারবেন, এগুলো আপনার ডিফল্টভাবে চালু থাকে, যদি চালু না থাকে কমান্ডের মাধ্যমে আপনাকে অ্যানাবল করে নিতে হবে। এই ওটার একটা বিশেষত্ব হলো এটা সিসকোর কমান্ড নেই, সিসকোর সেম কমান্ড, ভিডিকমের কমান্ড সাথে মিল না, পুরো সিসকোর সিস্টেমে কমান্ডগুলো কাজ করে। তো এখানে ইথারনেট পোর্ট আপনার দেখেন আমি একটা লিঙ্ক অ্যাপ আছে, আমি একটা ইউজ করেছি, বাকিগুলো আমি ইউজ করিনি। দেখেন সরি, দুইটা লিঙ্ক অ্যাপ আছে আমার, তিনটা, বাকিগুলো ডাউন আছে। ওয়েনো পোর্ট, আপনার ওয়েনো পোর্ট এখান থেকে দেখতে পাবেন, দেখেন আপনার প্রত্যেকটা ওয়েনোর পোর্টগুলো অ্যানাবল আছে কি না সেটা আপনি দেখতে পাবেন। ইভেন ফুল ডুপ্লেক্স অ্যানাবল এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ডিজেবল করে রাখতে পারবেন। পোর্ট আপনার যদি চার পোর্টের অণু থাকে, সাপোজ আমার এখানে চার পোর্টের অণু নাই, তো যদি থাকে সেটা আপনি একটা পোর্ট ইউজ করতেছেন, বাকি তিনটা পোর্ট আপনি ডিজেবল করে রাখতে পারবেন। ইভেন আপনি ওই যে আগে ছিল ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স, এখন তো সবই সবাই ফুল ডুপ্লেক্স ইউজ করে, তো ওই ফুল ডুপ্লেক্সই থাকে সাধারণত। তারপর আপনার আছে স্ট্যাটিক্স, ওয়েলটির পুরনো স্ট্যাটিক্স, পুনের স্ট্যাটিক্স দেখতে পারবেন এখান থেকে। দেখেন ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইরো সব এখানে আপনাকে দেখাবে। ওয়ান লিঙ্ক স্ট্যাটিক্সও দেখতে পারবেন, যেমন আমরা আমাদেরটা দেখি যেটা আমরা রিনেম করলাম রেন, এটা দেখেন স্ট্যাটাস জিরো জিরো, কারণ এটা দিয়ে আমি কোনো সার্ভিস এখনো দেইনি। তো এখানে ভিলেন কনফিগার, অনুর পোর্টে ভিলেন কনফিগার, এখানে হলো অনুর পোর্টে গিয়ে ভিলেন কনফিগার, আমরা অনুতে গিয়ে কীভাবে ভিলেন কনফিগার করবো। দেখেন আমি এই অনুটাতে এখন তিন নম্বর পুরোনায় পুরোনের পাঁচ নম্বরের মধ্যে আমরা ভিলেনটা করব, এই ভিলেনটা হলো সাপোজ আমি একটা ভিলেন দিচ্ছি, দেখেন ট্রান্সপারেন্ট অবস্থায় থাকে, আমরা ট্যাগ করে দিচ্ছি, ট্যাগ করে দিচ্ছি কত 2700 ভিলেন। সাপোজ আপনি এখানে 1 থেকে 4095 পর্যন্ত ভিলেন ইউজ করতে পারেন, দেন অ্যাপ্লাই। দেখেন এখানে ভিলেন ট্যাগ হয়ে গেছে, এখানে আপনার আমার আন্দাজ হচ্ছে তো, দেখেন এখানে ভিলেন ট্যাগ হয়ে গেছে, ট্যাগ 2700। চাইলে এখানে যদি কখনো চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন, ট্যাগ অপশনে রেখে এখানে ভিলেনটা লিখে অ্যাপ্লাই দেবেন। ব্যান্ডউইথ কন্ট্রোল, এখানে অনুতে লিঙ্ক ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন, কিন্তু যেহেতু আমরা মাইক্রোটিকে সাধারণত পিপিইউই বা আইপি দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করতেছি, এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল দরকার নেই, মানে যদি চান করতে পারবেন, এই অপশনটা ওরা রেখে দিয়েছে আপনার জন্য। ওয়েলটির ম্যাকেজ শার্ট, আরেকটা সুইচ পোর্ট ম্যানেজমেন্ট, এখানে সুইচ পোর্ট ম্যানেজমেন্টও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন সব গিগা কোনগুলো গিগাতে আছে, ইভেন দেখেন লিঙ্ক আপ আছে, আর তিনটা লিঙ্ক কিন্তু আমার ডাউন আছে, একটা দিয়ে আমি লিঙ্ক নিচ্ছি, প্লাস আপনি চাইলে দুইটা মাইক্রোটিক যদি ইউজ করেন দুইটা পোর্টে সার্ভিস দিতে পারেন, দুইটা পোর্ট দিয়ে সার্ভিস নেবেন
বের করবেন, যে কোনোটা যেটা ইচ্ছা সেটা দিয়ে বের করতে পারবেন। সিস্টেমটা ওরকম, যে ভিলেনটা আপনি যে মাইক্রোটিক থেকে অ্যালাউ করছেন সেটা হবে, কিন্তু দুই ভিলেন একই জায়গা থাকলে কাজ করবে না। আপনার আলাদা আলাদা ভিলেন আলাদা আলাদাভাবে সার্ভিস দিতে হবে। সার্ভিস দিতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। দেখেন এখানে পোর্ট কনফিগারেশন, এখানে পোর্ট কনফিগারেশন একটা, যখন আপনি নতুন ওয়েলটি কনফিগার করবেন সেই ক্ষেত্রে আপনার এগুলো মাথায় রাখতে হবে। অনেক পোর্ট ডিজেবল থাকতে পারে, সেটাকে আপনাকে এখান থেকে এনাবল করে নিতে হবে। দেখেন এনাবল করে নিতে হবে, ইভেন যদি কোনোটা 100 থাকে সেটাকে আপনার গিগা করে নিতে পারবেন। এখানে এনাবল এনাবলকে যেমন আমরা চাই না, পোর্টটাকে ডিজেবল করে দিচ্ছি সাপোজ দেখানোর জন্য। ফোন নাম্বার 4 আমরা ডিজেবল করে দিচ্ছি, দেখেন স্ট্যাটাস ডিজেবল। এখানে মডিফাইতে চান নিতে হবে, কিন্তু আবারও বলতেছি সব কাজ করার পরে সিস্টেমে গিয়ে সিস্টেম সেভ দিতে হবে, সেভ না দিলে প্রবলেম। তো আমার এখানে অন্যগুলো যেহেতু ডাউন, আমি চাইলে আরেকটা করে দেখাচ্ছি আপনাকে। 4 নাম্বার ইথারনেট পোর্ট, যেটা গিগা পোর্ট জিই পোর্ট, সেটাকে আমি ডিজেবল করে দিলাম, দুইটা ডিজেবল করে দিচ্ছি। চাইলে এখানে যদি ডিজেবল করা থাকে, আমাদের ওটিতে ডিজেবল করা ছিল, আমরা সেগুলোকে অ্যানাবল করে তারপরে সার্ভিস দিয়েছি। আবার অনেকে আছে এরকম ডিজেবল প্রবলেমের কারণেও তারা ওল্টি নিয়ে ঢাকা আসতে হয়, তাদেরকে আবার ঠিক করে নিয়ে যেতে হবে। সিম্পল বিষয়গুলো আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। তো পোন স্টেটাস দেখতে পাচ্ছেন সবই আছে এখানে, একদম সহজভাবে দিয়ে গেছে। এখানে চাইলে আপনি পোর্টের গ্রুপ কনফিগারেশন করে নিতে পারবেন। তো ওই যে সুইচ পোর্ট ভিলেন কনফিগারেশন, পোর্টের ভিলেন কনফিগারেশন যেটা করতে হবে আপনাকে, যেমন এখানে দেখেন আমি এখানে 1 নম্বর পোর্ট থেকে অনেকগুলো ভিলেন সার্ভিস দিয়েছি। তো সেইগুলো আমি যেহেতু একটা ইপনের, যেমন আপনি যদি দুইটা মাইক্রোটিক থেকে ইউজ করেন, সে জি ওয়ানে যদি আপনি ইউজ করেন আপনার ওই 1 নম্বর মাইক্রোটিক, আর জি2তে 2 নম্বর মাইক্রোটিক, সেক্ষেত্রে আপনার পোনে আপনি যে পোন দিয়ে বের করবেন সেই পোনের জায়গায় আপনি শুধু ভিলেনটা দেবেন। যেমন আমরা সাপোজ 2700 ভিলেনটা আমরা ইউজ করবো, 2700 দিয়ে একটা কমা দিয়ে মডিফাই করে নেবেন, শেষ। আপনার কাজ শেষ, এখানে দেখেন এখানে 2740 আছে। সেমভাবে আপনি যেহেতু আমরা অন্য কোনো ইন্টারনেট যে দিতেন সেক্ষেত্রে সেটাতে ইয়ে করে দিতে হবে। যেমন আমরা জি1 থেকে দিয়েছি, আমরা এখানে 2700 আমাদের, তাহলে জি1-এ দেখাই দিতে হবে। দেন কমন, আর কিছু দিতে হবে না, দেখেন এখানেও 2700 এসেছে। এই দুই জায়গায় যদি আপনি না দিয়ে অন্যতে ভিলেন ট্যাগ দেন, আপনার সার্ভিস এনাবল হবে না, দুটোতেই এনশিওর করতে হবে। যদি দ্বিতীয় মাইক্রোটিক দিতে চান সেটাতে আপনার 2তে দিতে হবে, যেমন 2 আমাদের এখনও ইউজ করিনি আমরা, সে কারণে অ্যাক্সেস পোর্টই রয়ে গেছে, আমি ট্রান করে নিলাম। ট্রান করে নিই, যেহেতু আপনার সব ভিলেনগুলো এখান থেকে সার্ভিস দেবেন, ট্রান করে নিতে হবে অবশ্যই। এখানে যদি চান আপনি অন্য একটা 2800 ভিলেন, এটা আপনি যদি দিতে চান 2800 ভিলেন দিলাম। আপনি যদি চান এটা 3 নম্বর দিয়ে বের করবেন, সেম, তাহলে 3 নম্বর আপনাকে 2800 দিতে হবে। 2800 বুঝিয়ে দিলাম, এখানে আপনাকে পণগুলো ট্রায়াল করে নিতে হবে। যেমন আমি একটা পণ্য ইউজ করে নিই এখন পর্যন্ত, সেটা হলো এক্সারসাইজ, ওটাকে আমি যখন ইউজ করবো তখন আমাকে ট্রায়াল করে নিতে হবে, না হলে কাজ করবে না। যদি ভিলেন সার্ভিস দিতে চান, আর যদি চান যে আপনি নর্মালি প্লাগ অ্যান্ড প্লে ইউজ করবেন, করতে পারেন, লাগাবেন আর অনুভব হবে। বাট ব্রডকাস্টিং প্রবলেমটা আপনাকে অনেক প্যারা দিবে। এই তো আরও কিছু লুপ ডিটেক্ট সিস্টেম এখানে আপনি এনাবল আছে আমাদের, দেখেন প্রত্যেকটা ফোনে লুপ ডিটেক্ট, আর প্রত্যেকটা অনুতে অটো আপনার এই উল্টিতে লাগানোর পরে লুপ এনাবল হয়ে যায়, সেটা যদি আপনি চান এনাবল বাদ হয়ে যেতে পারেন অন্য কনফিগারেশনে গিয়ে। তো ভিউয়ার্স, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের সর্বাত্মক হেল্প করার চেষ্টা করবো। আর বাংলাদেশে
উত্তরাতে আমরা কোল্ড লিঙ্কের সার্ভিস প্রোভাইড করে থাকি। আমাদের বড় ভাই পার্ক স্টেশন ওনার কোম্পানির নাম, তো উনি বাংলাদেশে কোল্ড লিঙ্ক ইনপুট করেন এবং অনেক অনেক সেল করেছেন রিজনেবল প্রাইসের মধ্যে। কোল্ড লিঙ্ক কোয়ালিটিটা অনেক ভালো, আমি নিজেও একটি ইউজ করতেছি, ভালো আছে, চাইলে ট্রাই করতে পারেন। আর যারা মারুত বাইকেস থেকে অথবা ওয়ার্ক স্টেশন থেকে অথবা র্যান সলিউশন থেকে প্রোডাক্টগুলো ক্রয় করেছেন, তাদের যে কোনো প্রবলেমের সমাধান করব আমরা। তো আমাদেরকে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা সেটা আপনার ইয়েতে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে নক করতে পারেন অথবা কমেন্ট করলে আমরা রিপ্লাই করব। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং অন্য অন্য ওয়েলটি সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে হেল্প চাইতে পারেন, আমরা হেল্প করার জন্য প্রস্তুত আছি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ যে আমার আমাকে ভুলটা শুধরানোর জন্য প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা নক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। তো তার আগে আবারও বলে নিচ্ছি, সেভ কনফিগারেশন যদি সেভ করতে ভুলে যান তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।